তার যখন নাম নিয়েছে একটা কথা, একদম সোজাসুজি কথা, একদম পরিষ্কার কথা। তো আসুন খাজার পরিচয় শুনুন, আর পাঞ্জাব দলের আল খাজা করি আবার উঠে দাঁড়িয়েছি দয়াল গোস পাকের যখন নাম নিয়েছি। আমার খাজা দেখছে আর এখানে আমার দৌলত দুর্লভপুর থেকে অনেক ভাই এসেছে, মানে দৌলতপুর হয়ে যাচ্ছে, দুর্লভপুর থেকে অনেক ভাই এসছে। দুর্লভপুরে আমি বহুবার গেছি, এবছর গিয়েছিলাম। তো যাই হোক, ওখানে ঠিক এরকম মেহফিল, খানকাই মেহফিল। তো আসুন সেই দুর্লভপুর ভাইদের জন্য কিছু কথা, ওরা সব বললি নাই বলে খাজার নাই তুলো নাই না। Thank you.
রুকসানা পারভীন কি বলেছে, খাজা পিয়া রঙবে সোনারিয়া, কিন্তু খাজা বাবা অনেক কি রং দিয়ে দিয়েছে, 90 লক্ষ মানুষ তো রং দিয়ে দিয়েছে, আমার সেকেন্দার বাবাকে রাগিয়ে দিয়েছে, এবং আমরা আপনার দরবারে এসেছি, আমার সিকিন্দার বাবা যেন আমাদের মনকে রাগিয়ে নেয়। তো দেখুন এই কালাম আরো বড় আছে, শেষ কথা রাখছি, আর চিস্তি রঙের মনকে যারা রাগিয়ে নিয়েছে, দয়াল খাজা বাবার Yeah, but he...